আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আজকের আলোচনায় আমরা জানতে চলেছি লৌহ কোরাতে শিকার হযরত জাকারিয়া আলাইহিসসালাম এবং পুত্র হযরত ইয়াহিয়া আলাইহিসসালাম সম্পর্কে কিছু উল্লেখযোগ্য ঘটনা, যে ঘটনাগুলো হয়তোবা ইতিপূর্বে আপনার কখনোই জানা হয়নি। তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য। তো চলুন শুরু করা যাক। হযরত জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন বনি ইসরায়েল বংশীয় একজন সম্মানিত নবী। তার স্ত্রী ছিলেন হযরত ঈসা আলাইহিসসালামের মাতা হযরত মরিয়মের খালা। সেই হিসেবে হযরত জাকারিয়া আলাইহিসসালামের পুত্র হযরত ইয়াহিয়া আলাইহিসসালাম ও ঈসা আলাইহিসসালাম হতেন মামা ভাগ্নে। হযরত জাকারিয়া আলাইহিসসালাম নিজের স্বীয় উপার্জনের জন্য কোরাতির কাজ করতেন। যেমন মুসলিম ইবনে মাজা ও সুনানে আহমদে পরিষ্কার উল্লেখ রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত জাকারিয়া আলাইহিসসালাম জীবিকা নির্বাহের জন্য কোরাতির কাজ করতেন। হযরত জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন একজন আপোষহীন নবী। তিনি কালেমার দাওয়াত দিতে গিয়ে বনি ইসরায়েলদের নিকট যথেষ্ট লাঞ্ছিত ও নির্যাতিত হয়েছেন। ধনী বণিক ও সচ্ছল ব্যক্তিরা সর্বদা তার বিরোধিতা করত। দরিদ্র ও নিম্নশ্রেণীর মানুষের মধ্যে কতকে তার দাওয়াত কবুল করে মুসলমান হয়, বাকি দেশের অধিকাংশ মানুষ ছিল তার শত্রু। একদা তিনি দাওয়াতি কাজে বদুল এলাকা সফর করেন। সেখানে তাকে স্থানীয় লোকের আটক করে এবং তাকে বলে, তুমি যে আল্লাহর নবী তার উপযুক্ত প্রমাণ দাও, আমরা তা দেখে তোমার প্রচারিত দিন কবুল করব, অন্যথায় তোমাকে নির্যাতন করব। তখন নবী আল্লাহতালার দরবারে দোয়া করলেন এবং সেজদায় পতিত হলেন। আল্লাহতালার পক্ষ থেকে জনৈক ফেরেশতা এসে নবীকে বললেন, হে আল্লাহর খলিফা, আপনি এলাকার সকল মানুষকে জানিয়ে দিন, তারা যদি আপনাকে আর একদিন এভাবে অসহায় অবস্থায় বন্দি রাখে তবে তাদের উপর কঠোর আজাব পতিত হবে। তখন তারা দিশেহারা হয়ে যাবে, মুক্তির পথ তারা আর খুঁজে পাবে না, কীট পতঙ্গের ন্যায় তারা রাস্তায় মৃত্যুবরণ করবে। হযরত জাকারিয়া আলাইহিসসালাম আল্লাহর ফেরেশতার আদেশ অনুসারে মানুষকে বললেন, তোমরা আমাকে আজ নির্যাতন করলে রেহাই পাবে না এবং আল্লাহর গজবের সম্মুখীন হবে, তখন তোমাদের কেউই রক্ষা করতে পারবে না। আমার নিকট নবতির প্রমাণ চেয়েছ, আমি উত্তম উপদেশ দেই, এটাই আমার নবতির প্রমাণের জন্য যথেষ্ট। এছাড়া অলৌকিক কিছু প্রদর্শন করা নবীদের ইচ্ছার উপর নির্ভর করে না, সেটা আল্লাহতালার একান্ত মঞ্জুরি সাপেক্ষে প্রদর্শিত হয়ে থাকে। আমাকে এখন পর্যন্ত তেমন কিছু প্রদর্শনের আদেশ প্রদান করা হয়নি, তবে তোমাদের মঙ্গলের জন্য আমাকে মুক্ত করা তোমাদের একান্ত প্রয়োজন, না হয় এই জন্য তোমাদের দুর্ভোগের সম্মুখীন হতে হবে, তোমাদের উপর আল্লাহ রাজা বাসবে। ধর্মদ্রোহীরা এই কথা শুনে বলল, তুমি একজন ভুয়া নবী, তোমার কথায় আমরা আমাদের পূর্বপুরুষের ধর্ম জলাঞ্জলি দিব তা আমাদের পক্ষে সম্ভব নয়, তোমার অমূলক প্রচারে মানুষ যেন বিভ্রান্ত না হয় সেই দিকে আমরা সতর্ক দৃষ্টি রাখব, এবং সেই জন্য তোমাকে বন্দী অসহায় এখানে শুকিয়ে মারব। আল্লাহর নবীর উপর অত্যাচারে আল্লাহতালা কৌমের প্রতি বিরূপ হয়ে পরের দিন গরম পানির বৃষ্টি দিলেন। সেই পানি এত উত্তপ্ত ছিল যে মানুষ ও পশু পক্ষীর শরীরে পতিত হওয়া মাত্রই চামড়া উঠে যেতে লাগল। গরম পানির তেজস্ক্রিয়া এতটাই ভয়াবহ ছিল যে বৃষ্টির পানি যাদের শরীরে লাগল তারা অল্প সময়ের মধ্যেই মৃত্যুবরণ করল, এবং যারা ঘরের মধ্যে ছিল তাদের শরীরে উহার বাতাস লাগায় ফুসকারে ন্যায় এক প্রকার ভয়ানক ব্যাধি তাদের মধ্যে ছড়িয়ে পড়ল। বৃষ্টির পানিতে সকল শস্য ফসল ও গাছের পাতা শুকিয়ে গেল, যেখানে বৃষ্টির পানি জমা হল সেখানে টকবক করে ফুটতে আরম্ভ করল। গরম পানির তীব্রতায় মাটির নিচে বসবাসকারী প্রাণীরাও অসহ্য হয়ে উপরে উঠে মৃত্যুমুখে পতিত হল। মাত্র আধ ঘন্টা বৃষ্টিপাতের ফলে সারা অঞ্চলে এক মহাপ্রলয় ঘটে গেল। বৃষ্টির পরে সেখানকার বাতাস এতটাই উত্তপ্ত হয়ে পড়েছিল যে সেই বাতাস কোনো প্রাণীর পক্ষে সহ্য করা সম্ভব ছিল না। তাই যে সমস্ত মানুষ সুস্থ ছিল তারা ঘরের দরজা জানালা বন্ধ করে জীবন রক্ষার চেষ্টা করে, মাঝে মাঝে তারা দরজা সামান্য ফাঁক করে অবস্থা অবলোকন করত। একদিন এই ভয়াবহতা বিরাজমান হতে থাকে। পরের দিন যখন আবহাওয়া স্বাভাবিক হল তখন ভালো মানুষেরা গড় থেকে বেরিয়ে গজবের দৃশ্য দেখতে পেল। তখন তারা নবীর উপর জুলুমের এটা পরিণাম ভেবে বন্দিশালায় গিয়ে নবীকে মুক্ত করে দিল এবং সকলে সমবেত ক্ষমা প্রার্থনা করল। নবী বললেন, তোমরা নিজেরা নিজেদের দুর্দশা ডেকে এনেছ, এই জন্য কেউ দায়ী নয়, এখন তোমরা কালেমা পাঠ করে আল্লাহর দিনকে কবুল করো। নবীর উপদেশ শুনে কতকে তখনই নবীর উপর ইমান আনল এবং কতকে ইতস্তত করে ঘরে ফিরে গেল। যারা নবীর উপর ইমান আনল তাদের যে সমস্ত আত্মীয় স্বজনেরা বৃষ্টির গরম উত্তপ্ততায় ব্যাধিগ্রস্ত হয়েছিল তাদেরকে নিয়ে তারা নবীর দরবারে ছুটে এল। নবী তাদের জন্য দোয়া করলেন এবং পানিতে ফুঁক দিয়ে উহা দ্বারা গোসল করিয়ে দিতে আদেশ দিলেন। নবীর উপদেশ অনুসারে যারা কাজ করল তাদের আত্মীয় স্বজনেরা সুস্থ হল। এই সময় নবীও উক্ত এলাকা থেকে অন্যত্র চলে গেলেন। নবীর বিদায়ের পরে সেই অঞ্চলের মানুষেরা অসুস্থ লোকদিগকে নিয়ে নবীর বন্দিশালায় এসে দেখল তিনি সেখানে নেই। তখন তার আরোগ্য লাভ করা ব্যক্তিদের বাড়িতে গিয়ে নবীর ফুকদান করা পানি খোঁজ করতে আরম্ভ করল। কেউ কিছু সামান্য পানি পেল, আবার কেউ পেল না। তখন রোগীর গোসল করা পানি যা মাটিতে পড়েছিল তা করিয়ে নিয়ে ব্যবহার করল, তাতেও ব্যাধিগ্রস্তেরা আরোগ্য লাভ করল। কেউ কেউ এই পানি নিয়ে নিজেদের কৃষিক্ষেত্রে দিল, ফসলে ছিটিয়ে দিল, তারাও ধারণাতীত ফল লাভ করল, ফসল কয়েক গুণ বেশি হল।
অবস্থা ও পরিস্থিতি অবলোকন করে মানুষ নবীর প্রতি আস্থাবান হল। তখন তারা নবীর খোঁজে বের হল। অনেক অঞ্চল খুঁজে বেড়াল, কিন্তু নবীর সঙ্গে সাক্ষাৎ করা আর তাদের ভাগ্যে জুটল না। যারা নবীর হাতে ইসলাম গ্রহণ করেছিল তারা এক একজন খাঁটি ইমানদার হিসেবে প্রতিষ্ঠিত হল। যারা নবীকে বিদ্রুপ করেছে, তাকে নির্যাতন করেছে, তারা নবীর নিকট ক্ষমা প্রার্থনা করার উদ্দেশ্যে তাকে বহু সন্ধান করেছে, কিন্তু কেউ আর নবীর সাক্ষাৎ লাভে সমর্থ হয়নি। নবী কয়েকটি এলাকা তরিত সফর করে জেরুজালেমে এসে পৌঁছেন এবং বাইতুল মুকদ্দাসের খেদমতে আত্মনিয়োগ করেন। দীর্ঘদিন তিনি সেই এলাকায় দিনের দাওয়াত দেন, কিন্তু লোকজনেরা তার প্রতি তেমন ভ্রুক্ষেপ করত না। তারা তাদের পূর্বপুরুষদের ধর্মের প্রতি দৃঢ় থাকে, দেবদেবীর পূজা অর্চনা করে। একসময় নবী তাদেরকে আল্লাহর আজাবের ভীতি প্রদর্শন করেন। তখন বিধর্মীরা ক্ষিপ্ত হয়ে নবীকে হত্যা করার পরিকল্পনা নেয়। হযরত জাকারিয়া আলাইহিসসালাম ধর্মদ্রোহীদের পরিকল্পনার খবর পেয়ে নিজ দায়িত্বে পালিয়ে একটু শিথিলতা প্রদর্শন করেন। হযরত জাকারিয়া আলাইহিসসালামের কোনো সন্তান সন্ততি ছিল না, তাই তিনি নিজেকে খুব অসহায় ও দুর্বল মনে করতেন। বিশেষ করে তার ইন্তেকালের পরে দিনের দাওয়াতের সিলসিলা বজায় রাখার কোনো বাস্তব ব্যবস্থা অথবা কোনো যোগ্য উত্তরাধিকারী না পেয়ে তিনি দিন প্রচারের ক্ষেত্রে খুব অভাববোধ করতেন। তাই একদিন হতাশ মনে অতি গোপনে তিনি আল্লাহতালার দরবারে একটি যোগ্য আল্লাহ ভীরু সন্তানের জন্য আবেদন জানালেন। আল্লাহতালা হযরত জাকারিয়া আলাইহিসসালামের দোয়া কবুল করে তাকে জানিয়ে দিলেন, হে জাকারিয়া, আমি তোমাকে ইয়াহিয়া নামক এক ছেলে সন্তানের সুসংবাদ দিচ্ছি। সেই নামের কাউকে আমি আর ইতিপূর্বে প্রেরণ করিনি। আর সুরা আম্বিয়াতে আছে, আর জাকারিয়ার ব্যাপারটি স্মরণ করুন, যখন সে তার প্রতিপালককে ডেকে বলেছিল, হে রব, আমাকে একা রাখবেন না, অর্থাৎ ওয়ারিশবিহীন অবস্থায় রাখবেন না, আর আপনিই তো চূড়ান্ত মালিকানার অধিকারী। অতঃপর আমি তার প্রার্থনা শ্রবণ করে তাকে ইয়াহিয়া দান করলাম এবং তার স্ত্রীকে তার জন্য যোগ্যতা সম্পন্ন করে দিলাম। তার ন্যাক কাজে প্রতিযোগিতা করত, তারা আমাকে ডাকত আশা ও ভীতির সাথে এবং তারা ছিল আমার নিকট বিনয়ী। সুরা আম্বিয়া আয়াত 89-90। আর সুরা আলে ইমরান আল্লাহ তাআলা বলেন, সেখানেই জাকারিয়া আলাইহিসসালাম স্বীয় প্রতিপালকের নিকট প্রার্থনা করে বললেন, হে আমার প্রতিপালক, আমাকে আপনার নিকট থেকে সৎ বংশধর দান করুন, নিঃসন্দেহে আপনি প্রার্থনা শ্রবণকারী। অতঃপর যখন জাকারিয়া কক্ষের ভেতরে সালাতে দাঁড়িয়েছিলেন, তখন ফেরেশতারা এসে তাকে সম্বোধন করে বললেন, আল্লাহ আপনাকে ইয়াহিয়ার জন্মের সুসংবাদ প্রদান করেছেন, তিনি আল্লাহর বাণীর সমর্থক, নেতা, নেককারদের অন্তর্ভুক্ত একজন নবী হবেন। জাকারিয়া আলাইহিসসালাম বললেন, হে আমার প্রতিপালক, আমার পুত্র কি রূপে হবে? আমার তো বার্ধক্য এসেছে আর আমার স্ত্রী হল বন্ধা। আল্লাহ বলেন, এভাবেই আল্লাহ যাকে ইচ্ছা করে থাকেন। তিনি বললেন, হে আমার রব, আমার জন্য একটি নিদর্শন দিন। তিনি বললেন, তোমার নিদর্শন হল তুমি তিন দিন পর্যন্ত মানুষের সঙ্গে ইঙ্গিত ছাড়া কোনো কথা বলতে পারবে না এবং তোমার রবের স্মরণ খুব বেশি পরিমাণে করবে, আর সকালে ও সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে থাকো। সূরা আলে ইমরান আয়াত 38-41। হযরত জাকারিয়া আলাইহিসসালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সুসংবাদ পেয়ে একটু লজ্জিত কণ্ঠে বললেন, হে আল্লাহ, কিভাবে আমার সন্তান হবে? আমার স্ত্রী প্রথম থেকেই বন্ধা আর আমি বার্ধক্য হেতু অক্ষম হয়ে পড়েছি। মানুষ সাধারণত নিজের সন্তান সন্ততি জন্মের ক্ষেত্রে কিছুটা লজ্জাবোধ করে থাকে। হযরত জাকারিয়া আলাইহিসসালামও সেই ধরনের লজ্জাপীড়িত হয়ে আল্লাহ তাআলার দরবারে নিজের ও স্ত্রীর অক্ষমতার কথা তুলে ধরেছিলেন। কিন্তু প্রকারান্তরে এই কথা তার জানা ছিল যে আল্লাহতালা যার দ্বারা যেই কাজ উদ্ধার করতে চান তা তিনি ঠিকই করে দেন এবং আল্লাহর জন্য এটি মোটেও কঠিন কিছু নয়। তিনি আল্লাহতালার প্রেরিত সংবাদে খুব খুশি হলেন, তাই তিনি অতি আদরে গদগদ হয়ে আবদারের সুরে বললেন, হে আল্লাহ, আমার মন প্রবোধ মানছে না, অতএব তুমি আমাকে একটি নিদর্শন দেখাও। আল্লাহতালার পক্ষ থেকে জানানো হল, হে জাকারিয়া, তুমি তিন দিন তিন রাত কারো সঙ্গে কথা বলবে না, নিজ ঘরে অবস্থান করবে, বাইরে গমনাগমন করবে না। হযরত জাকারিয়া আলাইহিসসালাম আল্লাহতালার আদেশ পেয়ে তিন দিন তিন রাত নির্বাক হয়ে ঘরে অবস্থান নিলেন। এই সময় তিনি একদিন দেখলেন তার স্ত্রীর ললাটে নক্ষত্রের ন্যায় উজ্জ্বল কি যেন জ্বলছে। তখন তিনি স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, তোমার ললাটে নক্ষত্রের ন্যায় কি জ্বলছে? স্ত্রী স্বামীকে বললেন, আমি বোধহয় গর্ভবতী হয়েছি এবং আমার গর্ভে একটি দুর্বল ও মহৎ সন্তানের আবির্ভাব ঘটবে, আমি এর পূর্বাভাস পেয়েছি। হযরত জাকারিয়া আলাইহিসসালাম এই কথা শুনে পাঠ করলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার তৃষিত হৃদয়কে ঠান্ডা করার জন্য যথাযথ ব্যবস্থা করেছেন। তিনি তখন চিৎকার দিয়ে বললেন, হে আল্লাহ, আমি কি দিয়ে তোমার শুকরিয়া আদায় করব, সেই ভাষা আমার জানা নেই। অতঃপর তিনি আল্লাহর দরবারে শুকরানা নামাজ আদায় করলেন। এরপরে দীর্ঘ নয় মাস অতিবাহিত হবার পরে হযরত ইয়াহিয়া আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। তখন হযরত জাকারিয়া আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে দীর্ঘ সময় সেজদায় পড়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কোশ্চিনকালেও ভাবেননি যে তার এই বৃদ্ধ বয়সে এবং তার স্ত্রীর বন্ধা জীবনে কোনোদিন তাদের সন্তান সন্ততি ভূমিষ্ঠ হবে। এমতাবস্থায় সন্তান লাভে তারা যে কতখানি আনন্দ লাভ করতে সক্ষম হয়েছেন তা আর বুঝিয়ে বলার অপেক্ষা রাখে না। হযরত জাকারিয়া আলাইহিসসালাম জন্মগ্রহণ করার পরে চার বছর পর্যন্ত ঘরেই ছিলেন।
তারপরে বাইরে কিছুটা চলাফেরা আরম্ভ করেন বটে, কিন্তু অন্যান্য ছেলেদের সঙ্গে আদৌ মেলামেশা করতেন না। 7 বছর বয়সে তিনি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করেন। তিনি আল্লাহর ভয়ে সর্বদা কেঁদে কাটাতেন। বেহেস্ত দুচোখের বর্ণনা শুনলে তিনি অস্থির হয়ে যেতেন। আল্লাহ পাক এই সম্পর্কে বলেন, হে ইয়াহিয়া, এই কিতাব দৃঢ়তার সাথে গ্রহণ করো। আমি তাকে শৈশবে জ্ঞানদান করেছিলাম, তাছাড়া আমার নিকট থেকে তাকে অন্তরের নম্রতা ও পবিত্রতা দান করেছিলাম। সে ছিল মুত্তাকি এবং পিতামাতার অনুগত। সে উদ্যত ছিল না, তার প্রতি ছিল শান্তি, যেদিন জন্মগ্রহণ করেছে, যেদিন মৃত্যু হবে এবং যেই দিন পুনরায় জীবিত হয়ে উঠবে। সূরা মারিয়াম আয়াত 12-15। একদা তিনি হযরত জাকারিয়া আলাইহিসসালামের এক মাহফিলে উপস্থিত হন। হযরত জাকারিয়া আলাইহিসসালাম জানতেন না যে তার পুত্র ইয়াহিয়া সেখানে হাজির হয়েছেন। তিনি তার বক্তৃতায় যখন বেহেস্ত দুজখের কথা বর্ণনা করছিলেন, তখন হযরত ইয়াহিয়া চিৎকার দিয়ে মাহফিল থেকে ছুটে পাহাড়ের দিকে চলে গেলেন। হযরত জাকারিয়া আলাইহিসসালাম মাহফিল শেষ করে নিজ পুত্র ইয়াহিয়াকে খোঁজ করতে বের হলেন, কিন্তু তিনি কোথাও পুত্র ইয়াহিয়ার খোঁজ পেলেন না। এমতাবস্থায় তার মাও পাগল প্রায় হয়ে সর্বত্র খোঁজাখুঁজি করতে শুরু করে দিলেন, কিন্তু তিনিও হতাশ হলেন। পিতামাতা ছেলের অন্তর্ধানে খাওয়া দাওয়া ও বিশ্রাম পরিত্যাগ করে পাহাড় পর্বত বন জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলেন। দীর্ঘদিন পরে এক পাহারাদার ব্যক্তি এসে হযরত ইয়াহিয়ার মাকে বলল, আপনার ছেলেকে আমি অমুক পর্বত গুহায় ক্রন্দনরত দেখে এসেছি। হযরত ইয়াহিয়ার মা এই কথা শুনে সেই দিকে দৌড়তে আরম্ভ করলেন। তিনি সেই পর্বত গুহায় গিয়ে দেখলেন তার ছেলে ইয়াহিয়া চিৎকার দিয়ে কাঁদছেন। তখন তিনি ছেলের হাত ধরে বললেন, বাবা, তুমি আমাদের পাগল করে ছাড়বে। আজ 10 দিন যাবত আমি ও তোমার পিতা আনাচে কানাচে খুঁজতে খুঁজতে অসুস্থ হয়ে পড়েছি, অতএব এখন তুমি আমার সঙ্গে বাড়ি চলো। হযরত ইয়াহিয়া বললেন, মা, বাড়িতে আরাম করার জন্য আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেননি। আমি এখন থেকে দিনের দাওয়াতের কাজে আত্মনিয়োগ করব, অতএব তুমি বাড়ি চলে যাও, আমাকে দায়িত্ব পালন করতে সুযোগ দাও। তার মা তাকে আর না নিয়ে আসলো না। হযরত ইয়াহিয়া তার মায়ের সঙ্গে বাড়িতে এসে মসজিদের এক কোণে বসে ইবাদত বন্দেগী আরম্ভ করলেন। তার মা আর তাকে নিজের ঘরে নিতে সক্ষম হলেন না। একদা তার মা আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করে বললেন, হে আল্লাহ, আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদিগকে একটি পুত্র সন্তান তুমি দান করেছ, এই জন্য তোমার দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি। কিন্তু ছেলেটি এমন হাবা যে দিবারাত্র সে বাড়িঘর ছেড়ে বনে জঙ্গলে কেঁদে কেঁদে অতিবাহিত করছে। এই ছেলে দ্বারা আমরা কি আশা করতে পারি? আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে জবাব দেওয়া হল, হে নবী পত্নী, তোমরা আল্লাহর নিকট ক্ষুদাভীরু মহৎ এবং সত্যনিষ্ঠ সন্তানের প্রার্থনা করেছিলে, সেই মর্মে আল্লাহ তোমাদের ঘরে হযরত ইয়াহিয়া আলাইহিসসালামকে প্রেরণ করেছেন। ইয়াহিয়া সাধারণ মানুষ নয়, সে আল্লাহর মনোনীত একজন নবী, তার দ্বারা তোমরা কি ধরনের কাজ আশা করো? তিনি এভাবে তার দায়িত্ব পালন করে যাবেন, তোমরা তাকে অন্য পথে ঘুরিয়ে নিতে সক্ষম হবে না। তোমরা তার কদর করো, তিনি একদিন তোমাদের কল্যাণের কাজে লাগবে, তাকে নিছক রুজি রোজগারের দায়িত্বে আটকে রেখো না। হযরত ইয়াহিয়ার মাতা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ধরনের এক হুঁশিয়ারি বাণী প্রাপ্তির পরে ছেলেকে নিয়ে আর বাড়াবাড়ি করেননি। হযরত ইয়াহিয়া সারা জীবন এভাবে কেঁদে কেঁদে ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতেন এবং কৌমকে দিনের দাওয়াত দিতেন। হযরত জাকারিয়া আলাইহিসসালাম মহাবিরোধিতার মধ্য দিয়ে কৌমের নিকট দিনের দাওয়াত পেশ করতেন। কৌমের বিদ্রোহীরা তার প্রতি অত্যাচার অনাচার করে তাকে নিবৃত্ত করতে পারল না। তখন তারা তাকে দেশ থেকে বাধ্য করার প্রচেষ্টায় মেতে উঠল। নবীকে পথে ঘাটে অপদস্থ করত, তাকে হত্যার হুমকি দিতে আরম্ভ করল। কিছুতেই হযরত জাকারিয়া আলাইহিসসালাম তার কৃতকর্ম থেকে বিচ্যুত হল না। তখন তারা হযরত জাকারিয়া আলাইহিসসালামকে হাত পা বেঁধে নদীতে নিক্ষেপ করার পরিকল্পনা নিল। এই পরিকল্পনার পক্ষে তারা নবীকে একাকী বন্দী করার প্রচেষ্টায় লিপ্ত হল। একদিন তারা দলবদ্ধ হয়ে জাকারিয়া আলাইহিসসালামের যাতায়াতের পথে উৎপেতে বসে রইল। ঠিক সেই মুহূর্তে নবী সেখান দিয়ে অতিক্রম করার সময় তাকে আক্রমণ করল। নবী তখন তাদের কাছ থেকে ছুটে এক অরণ্যে গিয়ে লুকালেন। বিদ্রোহীরা তার পিছনে পিছনে ছুটল। হযরত জাকারিয়া আলাইহিসসালাম যখন দেখলেন তার শত্রুরা কাছাকাছি এসে গেছে, তখন তিনি কি করবেন, কোথায় লুকাবেন তা নিয়ে ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত হলেন। চতুর্দিকে একবার তাকিয়ে তিনি একটি বিরাট গাছের নিকট গিয়ে বললেন, হ্যাঁ বৃক্ষ, তুমি কাফেরদের আক্রমণ থেকে আমাকে রক্ষা করো। তখন আল্লাহর হুকুমে গাছের জবান খুলে গেল। গাছ বলল, হে আল্লাহর নবী, আমি আমার পেট ফেরে দিচ্ছি, আপনি আমার পেটের মধ্যে আশ্রয় নিন। এই কথা বলে গাছটি দুই ভাগ হয়ে গেল। তখন হযরত জাকারিয়া আলাইহিসসালাম গাছের সেই ফাঁকের মধ্যে গিয়ে দাঁড়ালেন। অমনি গাছটির দুই খণ্ড একত্রিত হয়ে হযরত জাকারিয়া আলাইহিসসালামকে লুকিয়ে ফেলল। কাফেররা এই পর্যন্ত এসে নবীকে দেখল না। তখন তারা হতভম্ব হয়ে গেল। একটু আগেও তারা দূর থেকে নবীকে এখানে দেখেছে, অথচ মুহূর্তকালের মধ্যেই সে কোথায় লুকালো যাতে তার কোনো চিহ্ন দেখা যাচ্ছে না? ঠিক ওই মুহূর্তে শয়তান বৃদ্ধ মানুষের স্রোতে এসে সেখানে উপস্থিত হয়ে বলল, তোমরা যাকে খোঁজ করছো সে এই গাছের পেটের মধ্যে লুকিয়েছে। তোমরা যদি তাকে হত্যা করতে চাও তবে গাছটি কেটে চিরে ফেলো, তবে সেও দ্বিখণ্ডিত হয়ে মৃত্যুবরণ করবে। ক্ষিপ্ত জনতা তখন গাছ কাটার জন্য কুঠার, করাত ইত্যাদি সংগ্রহ করে সেখানে জমায়েত হল। একদল লোক কুঠার দ্বারা গাছের গোড়া কাটতে শুরু করে দিল।
কাঠরিয়ার দল গাছ একদিক থেকে কেটে যখন অন্যদিকে যায় তখন পিছনে কাটা জায়গা অক্ষত অবস্থায় পরিণত হয়। এভাবে তারা একদিন এক রাত চেষ্টা করে গাছের সামান্যতম স্থানও কাটতে সক্ষম হল না। প্রায় 10-12 জন মানুষ অবিরাম চেষ্টা করে হাঁফিয়ে গেল, কিন্তু গাছের সামান্যতম জায়গা তারা কাটতে সমর্থ হল না। তখন তারা আরেকটি গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল আর চিন্তা করছিল ব্যাপারটির জটিলতা কোথায়। এমন সময় শয়তান আবারও বৃদ্ধের স্বরূপে এসে সেখানে হাজির হল। সকলে তাকে দেখে বলল, চাচা মিয়া, আপনি জাকারিয়াকে গাছের পেটের মধ্যে ঢুকতে দেখলেন এবং গাছ কাটতে বললেন, আমরা যে গাছ কেটে অগ্রসর হতে পারছি না, এখন কি করব? বৃদ্ধ বলল, এই ক্ষেত্রে কিছুটা জটিলতা আছে, সেই কথা তোমাদেরকে পরে বলবো। এখন তোমরা যদি গাছ কাটতে চাও তবে কতক যুবক যুবতীকে এনে গাছের তলায় বসে ব্যভিচারিতে লিপ্ত হতে বলো। অতঃপর তারা কতক যুবক যুবতীকে সেখানে সমবেত করে ব্যভিচারিতে লিপ্ত করালো। তারপরে তারা পুনরায় গাছ কাটতে আরম্ভ করলো। এবার তাদের পক্ষে গাছ কাটা সম্ভব হল। অল্প সময়ের মধ্যে তারা গাছটিকে ভূপাতিত করতে সক্ষম হল। তারপর গাছটিকে খুঁটির উপরে তুলে লম্বাভাবে মাঝখান দিয়ে করাত চালালো। গাছ দ্বিখণ্ডিত হল, কিন্তু তার মধ্যে মরা মানুষের কোনো অস্তিত্ব পেল না। তখন তারা গাছের খণ্ড দুটিকে আরও ক্ষুদ্র করার লক্ষ্যে তক্তার আকারে চিরতে আরম্ভ করল। তাতেও হযরত জাকারিয়া আলাইহিস সালামের কোনো অস্তিত্ব তারা পেল না। হযরত জাকারিয়া আলাইহিস সালাম গাছের মধ্যে অদৃশ্য হওয়া এবং গাছ কাটা ব্যাপারটিকে প্রত্যক্ষ করার জন্য সেখানে হাজার হাজার মানুষ জমায়েত হয়ে গেল। এই রহস্যময় ঘটনার পরিসমাপ্তি কোথায় তা দর্শন করার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিল। করাত মজুরেরা গাছটিকে তক্তা করে নিকটস্থ এক পুকুরে ফেলে দিল। তখন দেখা গেল পুকুরের পানি সম্পূর্ণ রক্তে পরিণত হয়ে গেছে এবং এতটাই বিষাক্ত হয়ে গেছে যে যাতে মানুষের হাতে পেয়ে লাগামাত্রই চামড়া উঠে যেতে লাগলো। অপরদিকে যেই গাছটি কাটা হয়েছিল তাতে অনেক পাখি বাস করত। গাছ ভূপাতিত হবার পর সেই পাখিগুলো বিকট শব্দ করে আকাশে উড়ে বেড়াচ্ছিল। সেই পাখিগুলো কিছু সময় পরে মুখ দিয়ে এক প্রকার ফেনা উদ্গিরণ করে চতুর্দিকে ছিটিয়ে দিতে আরম্ভ করল। সেই ফেনা ও লালা মানুষের শরীরে লাগামাত্রই আগুনের ন্যায় জ্বলে পড়ে ক্ষত সৃষ্টি হতে লাগল। সে ছিল এতটাই বিষাক্ত ও ভয়াবহ যা আগুনের ন্যায় দাহ শক্তিসম্পন্ন। যার শরীরে তার বিন্দুমাত্র একবার লাগত সে যন্ত্রণায় অস্থির হয়ে জ্ঞান হারাত এবং পরবর্তীতে মৃত্যুবরণ করত। কয়েক ঘণ্টা পরে দেখা গেল কর্মচারী, দর্শক ও উপস্থিত জনতার মধ্যে মাত্র কয়েকটি লোক জীবিত আছে, বাকি সবই মৃত্যুর কুলে ঢলে পড়েছে। এটাই ছিল হযরত জাকারিয়া আলাইহিস সালামের নবুয়তির মজজার শ্রেষ্ঠ নিদর্শন। হযরত জাকারিয়া আলাইহিস বৃদ্ধ বয়সে লাভ করা রহমতি সন্তান হযরত ইয়াহিয়া আলাইহিস বাল্যকাল থেকেই নবুয়তি চরিত্র লাভ করেন। আল্লাহর তরফ থেকে কখন তিনি নবুয়তি লাভ করেন তা জানা যায়নি, তবে তার আল্লাহ ভীরুতা, নির্মল স্বভাব ও মহত্বতার নিদর্শন একান্ত বাল্যকাল থেকেই প্রকাশ পায়। তিনি সারা জীবন কেঁদে কেঁদে ও গভীর বন্দিগীতে নিমগ্ন থেকে বিস্ময়কর ইতিহাস সৃষ্টি করে রেখে গেছেন। তিনি আবাদত বন্দিগীর মাঝে জাতিকে দিনের দাওয়াত দিতে গিয়ে নির্যাতন সহ্য করেছেন। তিনি অতি অল্প বয়সে শাহাদাত বরণ করেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের অন্তর্ধানের পর হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের উপর পিতার হেদায়েতি দায়িত্ব অর্পিত হয়। তখন তিনি জাতিকে হেদায়েতের জন্য নরম ভাষায় বিনম্রভাবে দিনের দাওয়াত দিতে থাকেন। একদা কতিপয় বনি ইসরায়েলের নেতা হযরত ইয়াহিয়া আলাইহিস্লামের নিকট এসে বলে, হ্যাঁ নবী ইয়াহিয়া, আপনার পিতার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো ছিল না, কারণ তিনি সর্বদা রাজনীতি আলোচনা করতেন। ক্ষমতা দখল করা এবং ক্ষমতাসীনদের উপর প্রভাব বিস্তার করা ছিল তার উদ্দেশ্য, কিন্তু আমরা ধর্মের সঙ্গে রাজনীতি জড়িত করে ধর্মকে অপবিত্র করতে চাইনি, তাই তার এহেন গর্হিত কাজকে আমরা কোনোদিন সমর্থন দিতে পারিনি। আপনার মধ্যে আমরা সেই স্বভাব লক্ষ্য করছি না, অতএব আপনার সাথে আমাদের সম্পর্ক বজায় থাকবে বলে আশা করি। আপনি যেভাবে নম্র, সৎ ও বিনয়ী তাতে আপনার সঙ্গে আমাদের বিরোধের কোনো কারণ দেখছি না। বিশেষ করে আপনি যেখানে ইসলাম প্রতিপালন করে থাকেন তাতে কারো সঙ্গে আপনার সংঘাতের কোনো সম্ভাবনা নেই বলে আমাদের বিশ্বাস। এমত অবস্থায় আমরা আপনার সঙ্গে মিলেমিশে থাকতে চাই। নবী তাদের কথা শুনে কোনো উত্তর দিলেন না। দুই একদিন পরে উক্ত নেতাগণ মালেকা নামের জনৈকা মহিলাকে নিয়ে হযরত ইয়াহিয়া আলাইহিস্লামের নিকট হাজির হল। তারা নবীকে উদ্দেশ্য করে বলল, আমরা তো পূর্ব হতেই মুসলমান, আমরা শরীয়তের মাসলা মাসায়েল পালন করে চলি, সেই হিসাবে আপনাকে আমরা আমাদের উস্তাদ মনে করে একটি ফতোয়া নিতে এসেছি। আমাদের সঙ্গে যে মহিলাকে দেখছেন তার নাম মালেকা, তিনি এতদ অঞ্চলের একজন সম্ভ্রান্ত ও সম্মানিত মহিলা এবং প্রচুর ধন সম্পদের মালিক। বর্তমানে তিনি স্থানীয় শাসনকর্তাকে বিয়ে করেছেন। মালেকার ইতিপূর্বে এক বিবাহ হয়েছিল, সেই ঘরে একটি কন্যা সন্তান আছে, কন্যাটি এখন বিবাহযোগ্য। এমত অবস্থায় মালেকা সেই কন্যাকে নিজের স্বামীর নিকট বিবাহ দিতে আগ্রহশীল। এই বিষয়টি শরীয়তসম্মত করে নেওয়া উচিত বলে আমরা আপনার নিকট এসেছি, এখন আপনি বিষয়টির শরীয়তসম্মত রায় দিলে আমরা কাজটি ত্বরান্বিত করতে পারি। হযরত জাকারিয়া আলাইহিস্সালাম বনি ইসরায়েলদের কথা শুনে বললেন, এই বিবাহ শরীয়তে জায়েজ নেই, অতএব আমি এই বিবাহে সম্মতি দিতে পারি না। এই কথা শুনে বনি ইসরায়েলের একটু বিষণ্ন হল এবং হযরত ইয়াহিয়া আলাইহিস্সালামকে নানাভাবে বুঝিয়ে রাজি করানোর চেষ্টা করলো।
এমনকি তার ব্যক্তিগত নিরাপত্তার কথা তাকে স্মরণ করিয়ে দিয়ে তারা বলল, আপনার জন্য এই বিবাহে সম্মতি প্রদান করা এক বিরাট লাভবান কাজ, অন্যথায় আপনাকে চরম মাশুল দিতে হবে। হযরত ইয়াহিয়া আলাইহিসসালাম তাদের কথার প্রতি আদব রক্ষেপ না করে বিবাহে বাধাদান বলবৎ রাখলেন। এদিকে মালেকা নবীর একঘেয়ামি মন্তব্যের কারণে খুবই ক্ষিপ্ত হল। সে নবীকে কিছুটা ধমক দিল এবং গালাগালি করল। নবী সেই কথার প্রতি আদব রক্ষেপ করলেন না। তখন মহিলা অগ্নিশর্মা হয়ে তার স্বামীর নিকট গিয়ে সমস্ত ঘটনা বলল। তার স্বামী স্থানীয় শাসনকর্তা বিধায় তার নিকট অনেক শান্তিরক্ষা বাহিনী, নিরাপত্তা বাহিনী মজুদ থাকত। সে তখন একদল বাহিনীকে হুকুম দিল, তারা যেন এই মুহূর্তে হযরত ইয়াহিয়া আলাইহিসসালামকে সেখানে ধরে নিয়ে আসে। রাজ শক্তির সম্মুখে সকলেই দুর্বল থাকে, তাই তারা গিয়ে হযরত ইয়াহিয়া আলাইহিসসালামকে ধরে জালেম শাসকের নিকট নিয়ে এল। জালেম শাসক হযরত ইয়াহিয়া আলাইহিসসালামকে জিজ্ঞেস করল, তোমার কাছে মহিলা যে ফতোয়া চেয়েছিল তা সঠিকভাবে দিবে নাকি মৃত্যুবরণ করবে? হযরত ইয়াহিয়া আলাইহিসসালাম বললেন, আমার জীবন থাকতে আমি শরীয়ত বিরোধী ফতোয়া দিতে পারবো না। মা ও তার মেয়েকে একই ব্যক্তি বিবাহ করবে এটা বিবাহ নয়, এটা সরাসরি জানা। আল্লাহতালা এই ঘৃণিত কাজ থেকে মানুষকে বিরত থাকতে আদেশ দিয়েছেন। তখন শাসক আদেশ দিল, হযরত ইয়াহিয়াকে জেলখানায় নিয়ে তাকে বেত্রাঘাত করো যতক্ষণ পর্যন্ত সে সঠিক ফতোয়া দিতে সম্মত না হয়। সেনাবাহিনীর লোকেরা তাদের প্রভুর আদেশ অনুসারে তাকে জেল থেকে নিয়ে গেল এবং তার উপর অত্যাচার করল। জালেম শাসক অবস্থা দেখার জন্য জেলখানায় গেল। সেখানে গিয়ে সে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিল, যার ফলে নবীর মুখ থেকে রক্ত বের হল, শরীরের অনেক জায়গা ক্ষতবিক্ষত হয়ে গেল। এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়লেন। তখন কিছু সময়ের জন্য বেত্রাঘাত বন্ধ করা হল। যখন তার হুঁশ আসলো তখন তাকে জিজ্ঞাসা করা হল, এবার কি তুমি সঠিক ফতোয়া দিবে? হযরত ইয়াহিয়া আলাইহিসসালাম বললেন, আমি যেই কথা বলেছি তাই সঠিক, এর বিকল্প আমার কোনো বক্তব্য নেই। তখন জালেম শাসক নবীকে হত্যা করার হুকুম দিল। সশস্ত্র বাহিনীর লোকেরা তাদের বাদশার আদেশে নবীর গলদেশে ছুরি চালিয়ে তাকে হত্যা করল। হযরত ইয়াহিয়া আলাইহিসসালামের রুহ জান্নাতে চলে গেল। জালেম শাসক নবীকে হত্যা করার পরে নিজের স্ত্রীর পূর্বের ঘরের কন্যাকে বিবাহ করল। পরিষদবর্গের কেউ কেউ এর পরিণাম বিপজ্জনক বলে উল্লেখ করল, কিন্তু শাসক সেই দিকে আদৌ ভ্রুক্ষেপ করল না, সে নিজের কাজ সমাধা করল। এই সম্পর্কে আল্লাহতালা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, যারা আল্লাহর নিদর্শন প্রত্যাখ্যান করে এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে, আর যারা তাদেরকে ন্যায়পরায়ণতার নির্দেশ দেয় তাদেরকে হত্যা করে, আপনি তাদেরকে মর্মন্তুদ শাস্তির সুসংবাদ দিন। সূরা আলে ইমরান আয়াত 21। একদিন পরে জালেম শাসক তার নতুন স্ত্রীকে নিয়ে ছাদ ভ্রমণে গেল। সেখানে সুসজ্জিত এক মঞ্চ তৈরি করে স্ত্রীকে নিয়ে মহামত্ততায় ব্যস্ত ছিল। ঠিক সেই মুহূর্তে প্রলয়ঙ্কারী এক ঝটিকা এসে তাদেরকে উড়িয়ে নিয়ে গেল। পরের দিন পর্যন্ত শাসক আর ছাদ থেকে নামছে না দেখে তার প্রহরীরা ছাদে উঠে দেখে সেখানে কোনো মানুষ বা মঞ্চের কোনো অস্তিত্ব নেই। তখন তারা শাসকের খোঁজে চতুর্দিকে নেমে গেল, কিন্তু কোথাও তার কোনো সন্ধান পেল না। দীর্ঘদিন যাবৎ তার খোঁজখবর করেও কোনো হদিস পাওয়া গেল না। তখন সকলে হতাশ হল এবং বলাবলি করতে আরম্ভ করল যে নবীকে হত্যা করার দায়ে আল্লাহ তার ও তার স্ত্রীর লাশ সরাসরি জাহান্নামে নিক্ষেপ করেছেন। তাদের লাশ পৃথিবীর কোনো মানুষের পক্ষে কোনোদিন দর্শন করা সম্ভব নয়। সম্মানিত সুধি, হযরত জাকারিয়া আলাইহিসসালাম ও ইয়াহিয়া আলাইহিসসালাম সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব, আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।